পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত? কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য আমাদের তিনটা ধাঁধা আছে। একটা ধাঁধার অ্যান্সার দিতে পারলে 50 টাকা, তিনটা দিতে পারলে 150 টাকা। তো আপনি কি ধাঁধার অ্যান্সারের জন্য রাজি আছেন? হ্যাঁ, চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রথম ধাঁধা ধরি। পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত? ভাইভাই তো বললাম, পদ্মা নদী আগে হয়েছে, তারপরে পদ্মা ব্রিজ হয়েছে। না, আমি বলছি যে পদ্মা সেতু কোন নদীর উপরে অবস্থিত, এখন সেটা আপনাকে বলতে হবে। আসলে নদীর নাম কি? পদ্মা নদী। পদ্মা নদী। দর্শক, উনি একটা ধাঁধার উত্তর দিতে পারছে, তো ওনার জন্য 50 টাকা আছে। আমরা তাহলে দ্বিতীয় ধাঁধা যাই। কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না? কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না? আপনার জন্য 5 সেকেন্ড সময়। যে স্কুল নাই সেই স্কুলে কোনো ছাত্র পড়ে না? না, এটা এমন কোন স্কুল আছে যে স্কুলে কোনো ছাত্র পড়ে না। আপনার জন্য 5 সেকেন্ড সময়। এক, একটু ভাইবা বলেন। দুই, তিন, পাচ্ছেন না? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন দেখতে যাই। হ্যাঁ, আমরা কি খাই? ভাত। ভাত। গরু কি খায়? গরু খায় ঘাস। ছাগল কি খায়? ঘাস পাতা এরকম। তাহলে গরু দড়ি কি খায়? গরু দড়ি, গরু দড়ি মাটি খায়। আপনাকে একটু ভালো করে ভেবে বলতে হবে। গরুর দড়ি। হ্যাঁ, গরুর দড়ি কি খায়? গরুর দড়ি পশম খায়। না, আসলে একটু ভালো করে ভাইবা দেখেন যে আসলে গরুর দড়ি কি খায়। আপনার জন্য 5 সেকেন্ড সময়। এক, গরুর দড়ি পানি খায়। না, হয় নাই তো, ভালো করে পানি ভরে। না, ভালো করে একটু ভাইবা দেখেন। দুই, তিন, চার, পারবেন না? পাঁচ। আচ্ছা দর্শক, উনি একটা ধাঁধার অ্যান্সার দিতে পারতেছে, তো আমরা তাকে একটা ধাঁধার অ্যান্সার দিলে তো বলেছি তাকে 50 টাকা পুরস্কার করা হবে। তাকে আমাদের পক্ষ থেকে 50 টাকা তাকে পুরস্কৃত করা হচ্ছে। এই যে নেন আপনার 50 টাকা। তো আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।